আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি যাইতেছস? হ্যাঁ মা, আমার ফিরতে রায় তবে। আচ্ছা শিউলি, আয় শিউলি, একটু খাড়া, আসতেছি তাড়াতাড়ি আয়। চল, অনেক দেরি হয়েছে, তাড়াতাড়ি আয়। কই দেরি হয়েছে? মাত্র সাড়ে ছটা বাজে। তোর কইছে কিছুই হবে না বুঝলি। আরে বাবা, এটা সায়েন্সের যুগ, উইদাউট সায়েন্স উই আর ডুমড। তোর বাপের কতবার বললাম ছেলেটা স্কুলে দাও, কে শোনে কার কথা? হ্যাঁ যা, ইন্টারনেটে যা, দুবার ক্লিক কর। হ্যাঁ এবারই হতে যা, টাইপ কর www.yahoo.com YAHOO। এবার এন্টার দে। এই এই তো এসে গেছে। শেষ হয়ে গেল।
খুঁজে দর। চাকরির জন্য পরীক্ষা না কি জান আছে? না মা, আর ইন্টারভিউ দিব না, চেষ্টা তো আর কম করলাম না, আমার দিয়া চাকরি হবে না। তুমি আমার তোমার সমিতি থেকে কিছু টাকা নিয়ে দাও, আমি ছোটখাটো একটা ব্যবসা করি। পাগল হইছস? গরু কেনার সুদের টাকায় ঠিক মতো শোধ দিবার পারি না, আবার আরও টাকা লোন। তোর আব্বা টাকা পাঠাইলে তুই একটা দোকান দিস। আর টাকা পাঠাইছে, এক মাস হয়ে গেল, একটা ফোন নাই, খবর নাই। পাজি গরু ভালো করে টাইনে ধর। ভাইজান, জায়গাটা কিন্তু খুব ভালো। আরে না না, পানি উঠবে না, রাস্তার পাশে, জায়গা হিসেবে দাম একদম কম, আর বড় কথা অন্য কোনো ঝামেলা একদমই নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি টাকাটা পাঠাই দিলে আমরা রেজিস্ট্রি করতে পারি, দরকার হবে না, আমরা বায়না করে ফেলছি। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক আছে, কথা হবে, কথা হবে। ভাইজান কত হয়েছে? 108। আসি ভাইজান। This is due to the lack of scientific knowledge. আরে বাবা, এদেশ তো আর মাত্র 30 বছরের মধ্যে ডুবে যাবে। বিদেশের হার্ড আর্ন মানি দিয়া জমি কিনা টাকা নষ্ট করে কোনো লাভ আছে? যত সব ফুলিশ থিঙ্কিং। এটা আপনি ঠিক বললেন না আঙ্কেল, এগুলো সব পশ্চিমাদের ষড়যন্ত্র। ওরা আমাদের তেল গ্যাস নিতে চাই বলে প্রোপাগান্ডা ছড়াইতেছে। ওরা চায় আমরা যাতে আমাদের ভবিষ্যতের চিন্তা না করি। মামা, এটার পেজ তো খুলতেছে না। কেন, কী কয়, ক্রস দেখাইতেছে? না, ওখানে তো ঠিকই আছে। তাহলে ওইটার উপরে রাইট মাউস ক্লিক করে দা, রিপেয়ারে ক্লিক কর। সব ঠিক মতোই পাঠাইছি, কোনো সমস্যা নেই। তুমি আর ফোনে? এই তো কাজ শেষ করে বাইরে যাচ্ছি। তোমার কেন দরকার, চলে আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। বৌমা, এবার ওষুধটা দাও। চাকরি বাকরির একটা বিয়েই তৈরি ও যোগাযোগ করবে। যদি চাকরি না হবে তাহলে ভিটা মাটি বেচা বিদেশ যাওয়ার কি দরকার আসছিল? ভিটা মাটি তো এমনিতেই নদীর পেটে যাইতো। তুমি দুশ্চিন্তা করো না বৌমা, আমার ছেলের আমি চিনি। ভাই
টাকা কই? আগে হুন্ডাটা থামান, থামা একটু বন ভাই। আমাকে কিস্তি জমা দিতে হবে। হুন্ডাটা থামান, থামান না ভাই। ওই কথাটা হইতেছে কি ভাই, ওই আমি আর বারবার আসতে পারবো না। কই কিস্তি কোথায়? আমার বাড়িটা ভালো, একটু ধৈর্য ধরেন ভাই। গার্মেন্টে গন্ডগোল লাগছে, আমার মাইয়াটা দুই মাস ধরে বেতন পায় না। গার্মেন্ট কেবল আবার চালু হয়েছে। গার্মেন্টসের সাথে কিস্তির কী সম্পর্ক? আমি কালকে সকালে আসবো ব্যাস। আরে আমার চাকরি থাকবে না। আপনি একটু আইয়া বন ভাই, আপনার আমি গরুর দুধে চা বানায় খাওয়াইতেছি। আই একটু বন ভাই। কিছু মনে করেন না ভাই, গরুর দুধ শেষ হয়ে গেছে। না ঠিক আছে। আমি আপনি দেখা থামাবেন না সাইড করে। হ্যাঁ আপনি কি পাইছেন? ব্যথা কমছে না? আর একটা ট্যাবলেট খাবি? খাইলে ভাত খাইয়া ঘুমের আগে খাবো। রোহন তোরে একটা কথা কই, জোর জুলুমের জবাব খালি গায়ের জোরে হয় না, বুদ্ধি দিয়েও দেয়া যায়। কিন্তু দাদা। মা বেতন পাইছি। আল্লাহ তুমি রহম করো দাদা। এই যে তোমার ভিটামিন। আলহামদুলিল্লাহ, আমার কথা কেউ বিশ্বাস করে না। আমি তো কইলাম সব ঠিক হয়ে যাবে।
অভিজ্ঞতা? ঘড়ি মেরামত করার দোকানে কাজ করছি। ছাড়ার কারণ? দোকান উঠে গেছে, ঘড়ি এখন আর কেউ মেরামত করে না, সবাই মোবাইলেই টাইম দেখে। আচ্ছা, তো পড়াশোনা? আসলে আমি মাদ্রাসায় পড়ছি। কমিন আলিয়া? আলিয়া, মাদ্রাসা বিষয়ে আপনার জানা আছে মনে হয়, আপনি কি মাদ্রাসায় পড়ছেন? চাকরির ইন্টারভিউ তোমার হচ্ছে না আমার? সরি স্যার, আসলে সব মাদ্রাসা যে এক না এটা অনেকেই জানে না, তো তাই। তা সত্যি, অনেকেরই মাদ্রাসা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। যাই হোক, মাদ্রাসায় কোন পর্যন্ত পড়েছ? দাখিল, পরীক্ষা দিতে পারিনি। আগামী সপ্তাহে যোগাযোগ করো। আচ্ছা, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। শিউলি, ফাতেমার শরীর ভালো না, ও যাবে না। আচ্ছা, রুহুল ভাই এমতলে যাই, অফিসে দেরি হয়ে যাইতেছে। হ্যালো মামা, রাখি তাইলে। হইছে এক মিনিট, আপনি দুই মিনিটে টাকা রাখলেন কেন? মোবাইলে 60 সেকেন্ড মানে 2 মিনিট, এ তো সবাই জানে। ওই দেখেন, পরিষ্কারভাবে লেখা আছে। ঠিক আছে রাখেন, কিন্তু এটা উচিত হইল না। মামা, এটা পেজ তো আবারও খুলতেছে না। পাশেরটা তো কোনো সমস্যা নাই, সমস্যা শুধু তোর বেলায়। এক জিনিস কয়বার শেখানো যায়? দেখি একটু, সমস্যা এটার সিস্টেমে, আবার ভাইরাস হইতে পারে। আমি সবসময় এটা ইউজ করবো। এটা তো আমি কখনো ইউজ করি নাই। সমস্যা নাই, আমি শিখিয়ে দিতেছি। এটা ব্যবহার করা খুবই ইজি। আমি এখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে আলাদা ওয়েব পেজও করতে পারো, আবার আগেরটা এখানেই থেকে যাবে। চলো। তোমার নাম? রুহুল আমিন। আপনার? আরিফ। তুমি আমার তুমি বলতে পারো। দেখতেছিল কি হলো রে? কি আর হবে, অনেকটা আসায় যারে কেউ যৌতুক, বুঝলি? ভালোই হয়েছে এই যাত্রা বাইসে গেলাম। ভাইকে বলো সার্টিটা ছিল, নালে মেলা আগে বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিত। আব্বা মোবাইলটা ধরেন। হ্যালো,
হ্যালো হ্যালো সাতা হ্যালো হ্যালো রে কি ব্যাংক? বিশ্ব ব্যাংক? ও বুঝছি, বিশ্বস্ত ব্যাংক। বৌমা মনে হয় তোমার ফোন। কিছু বুঝি না সাতা। হ্যালো, ও শাইন ভাই, যে সালাম আলাইকুম, যে কিস্তি রেডি, ঠিক আছে আসেন। কিছু মনে করেন না, আমার শ্বশুর বুড়া মানুষ তো, বুঝতে পারে নাই। যে রাহি, আরে শিউলি তুমি কামে যাও নাই? না, বাপে যাইতে দেয় নাই। কেন? আসল কারণ বলতে পারবো না। তোমার দেখতে আসবে তাই তো? তুমি বুঝলে কেমনে? ফাতেমা তোমার কয়ে দিছে, আর যদি কিছু কইছি। আচ্ছা, তোমার নিজের পছন্দের কেউ নাই? আছে, কিন্তু। কিন্তু কি? তার কোনো চাকরি ফাকরি নাই। চাকরি নাই? তুমি তারে চাকরি করে খাওয়াবা? সে যদি রাজি না হয়। প্রায় 500 বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে, আর অনেকে পাঠানোর প্রক্রিয়া চলছে। মা দেখে যাও, প্রতিবার সকালে তাড়াতাড়ি পৌঁছে গোয়ের ফেরত এসে শ্রমিকরা জানান তাদের দুর্ভোগের কথা। কুমিল্লার চৈত্রগ্রামের যুবক জালাল গাজী নিজের দেহ কি দেখাইতেছে, গরু লাঙল সবকিছু বিক্রি করে 5 বছর আগে সে বৈধভাবে বাড়ি জমিয়েছিল কুয়েতে। স্বপ্ন ছিল নিজেকে একজন সচ্ছল মানুষ হিসেবে গড়ে তোলা, কিন্তু বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের আন্দোলনের কারণে ভেঙে চুরমার হয়ে গেল সেই স্বপ্ন। আমি অনেক স্বপ্ন নিয়ে ওই দেশে গেছিলাম 1.5 লাখ টাকা খরচ করে, এখন আমি দেশে এসে কি করব? এখন দেশে আসছি আমি, এখন এয়ারপোর্টে যাবো, এই পয়সাটাও আমার কাছে নাই। জালালের মতো নোয়াখালীর মাসুদ, বরিশালের স্বপন, রংপুরের আনিসের স্বপ্নগুলো ছিল একই রকম। এসব যুবকেরা আন্দোলনে অংশ না নিলেও নিরাপত্তা বাহিনীর হাতে শিকার হয়েছেন অমানসিক নির্যাতন। আটকা দাঙ্গা পুলিশে ইয়া কমানের বাইরে ইয়া মনে করেন, বেড়া খেলতে যত লোক আছেন সবার ধৈর্যা মনে করেন ফিটে ইয়া আনছে, তারা তারা গিয়ার গেট সারছে, গুলি গুলি সারছে, তারপরে ভাবে সারসার পুরো বিল্ডিং ঘেরাও করছে। আন্দোলনের সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না এমন অনেক বাংলাদেশি শ্রমিকদেরও জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কুয়েত থেকে। পার্থ সরকার, জি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। জলাশয় ভরাট, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং কীটনাশকের ব্যাপক ব্যবহারের ফলে একই ঘোর করিকালাইল সারা দুনিয়ায় জুলুম আর মারামারি। জুলুম থাকলে মারামারি থাকবেই দাদা, আমাকে গার্মেন্টে ভাঙচুরায়, টিভিতে খালি হেরেই দেখে, কিন্তু আমাকে যে 15 টাকা বেতন দেয় মালিকের লাখ লাখ টাকা লাভ করতেছে, হেরা তো টিভিতে দেখাইতেছে না। শোন রুহুল, এখন এয়ারপোর্ট যা, দেখ তোর বাবা না তার সিনাকে ফিরে আসছে কিনা। কুয়েতের প্লেন তো এখন না, বিয়ানে তখন যাবানে। All passengers trending to Karachi, we request you to board the aircraft. Thank you. আমাদের যোগাযোগ শুরু করছি। পাকিস্তান এয়ারলাইন্স তাদের করাচি গামী PK267 ফ্লাইটের যাত্রা সময় ঘোষণা করছে। যাত্রীদের 2 নম্বর গেটের মাধ্যমে পাকিস্তান এয়ারলাইন্সে আসন বুক করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ভাই শোনেন তো, ভাই ভাই শোনেন একটু, ভাই
ভাই একটু শোনেন না, ওই যে সবারই কি তারা দিতেছে? না, একদম সবারই দিতেছে না। তো যারা আন্দোলনের সাথে ছিল তাকেও দিতেছে। এই যারা নতুন ধরেন এক মাস আগে গেছে তাকেও কি? আরে ভাই, পুরানকার অবস্থায় টিকতে পারতেছে না, নতুনকার অবস্থা আপনি বুঝেন তাহলে। ভাই আসি ভাই, কথা কখনো সময় নাই, মন মেজাজ খুব খারাপ ভাই। এই আমি বাসার থেকে একটু ঘুরে আসি, তুই খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। তুমি কি পড়তেছো, কলেজে? না, মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ছিলাম, তারপর আমাকে শহরে চলে আসতে হইলো, আর পড়াশোনা হইলো না। মারহাবা, তুমি মাদ্রাসার ছাত্র? আর আপনি? ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, সব ছেড়ে ডেড়ে দিছি। ইন্টারনেটে ইসলামী জিনিসপত্র পাওয়া যায়? আমি তো জানতাম খালি আজেবাজে ন্যাংটা মায় মানুষের ছবি থাকে। ভালো মন্দ সব জায়গাতেই থাকে, ভালোটা বেছে নেওয়াই হইল আসল মুসলমানের কাজ। আমার ওয়েবসাইটগুলো চিনাই দিবেন? আচ্ছা দিব। অজানা নম্বর, আব্বু আবার পারে। আব্বা না ভাই, দেখ স্বামীর কিস্তি হলো হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। যে আছে একটু ধরেন। ভাইজান তোমার ফোন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আরিফ, ভালো, তুমি কেমন আছো? কোথায়? আচ্ছা আচ্ছা, দেখা হবে, আল্লাহ হাফেজ। ছেলেটা কেরা? আমার দোস্ত। তোমার আবার দোস্ত এলো কবে? দেখো রুহুল, অস্থিরতা হতাশা খালি তোমার আমার একার না, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যেই আজকে হতাশা অশান্তি। কিন্তু মহানবীর উম্মতদের এমন অবস্থা কেন? সেইটাই তো কথা, কও আজকে কয়জন মুসলমান তার দেখানো পথ মেনে চলতেছে? সারা দুনিয়ায় কাফেররা মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতেছে, আর মুসলমানরা আজকে তাদের সহি পথ হারাইয়া পদে পদে হচ্ছে খেতেছে। আচ্ছা ঠিক আছে, বলো কী জানি। সরি, এখন ব্যস্ত আছি, পরে। হ্যাঁ বলো। সহি রাস্তা কোনটা সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, আমার মধ্যে এত রাস্তা এত মত, কোনটা ঠিক আর কোনটা বে ঠিক বুঝাই তো মুশকিল। রাহুল, সেই জন্যই দরকার একজন খাঁটি শিক্ষক নিতে, যিনি আমাদেরকে সমস্ত তরিকা ব্যাখ্যা করে একটা সহি রাস্তার সন্ধান দিতে পারে। আমি তোমারে একজন বুজুর্গ হুজুরের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। কিছু মানুষের জীবনে ভালোবাসা।
আশা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া। কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। এত ইটের ভাটা, একসময় দেখবা দেশের সব গ্রামই ইটের ভাটা হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? সময় লাগবে, বাস থেকে নেমে ভেতরের দিকে যেতে হবে, জায়গাটা একদমই গন্ডগ্রাম। আমাদেরকে রাতেও থাকতে হবে? তা থাকতে হইতে পারে। হুজুর, ওর নাম মোহাম্মদ রুহুল আমিন, ও মাদ্রাসায় পড়াশোনা করছে, দিনের রাস্তায় আসতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের মতো নজওয়ানদেরকে দিনের রাস্তায় দেখলে সব থেকে বেশি খুশি হন। তাই দিনের রাস্তায় আসলেই হবে না, দিনের সহি রাস্তায় থাকাটা খুব জরুরি। জি হুজুর, আমি দিনের সহি রাস্তা খুঁজতেছি। কোরআন হইতেছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এইখানেই বেদিনের সাথে দীন ইসলামের ফারাক। তোমাগো তাগুতি শক্তির বিরুদ্ধে জেহাদের মধ্যে দিয়া সমাজে আল্লাহর আইন কায়েম করে শান্তি আনতে হইবে। খালি ইবাদত বন্দেগীর রাস্তা কোনোভাবেই সহি রাস্তা হইতে পারে না। আবার পশ্চিমা গণতন্ত্রের লেবাস গায়ে দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করার মিথ্যা ওয়াদার মধ্যে কোনো সুরাহা নাই। কি ব্যাপার, সন্ধ্যার পর তোমাকে টিভি বন্ধ থাকে না? এর বোরখা পড়েছে কেরা? এখন থেকে খবরের সময় ছাড়া টিভি বন্ধ থাকবে। কেন টিভি বন্ধ থাকবে? সারাদিন খাটাখাটি করে আমি ঘরে ফিরি, আমার কি কোনো সাদালাত নাই? আমি যা ইচ্ছা আমি তাই করবো। ফাতেমা, রাগ করিস না, রুহুলের জানি কি হয়েছে, ওর সাথে আমি কথা কওয়ার চেষ্টা করবো না। শোনো, তোমাকে যার কাছে নিয়ে যাচ্ছি উনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ভালো মানুষ, মুজাহিদ। আফগানিস্তানের কাশ্মীরে কমিউনিস্ট কাফেরদের সাথে যুদ্ধ করছে, কথায় কথায় উর্দু কথা বলে, সেই জন্য সবাই তার উর্দু ভাই বলে ডাকে। মজার নাম তো? নামে না, কাজেও মজার মানুষ। তুমি এখানে প্রায় আসো? প্রায় প্রত্যেক দিনই আসি বলতে গেলে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, ভালো আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রুদ্র ভাই? আলহামদুলিল্লাহ। আমার বন্ধু রুহুল দিনের রাস্তায় তালিমে আছে। মারহাবা, তালবি এলেম? না, ও চাকরি খুঁজছে। সাকিন থাকো কোথায়? এয়ারপোর্টের উত্তরে, উত্তরার কাছে। ফিকির মাত করো, এয়ারপোর্টের সিকিউরিটি ডিপার্টমেন্টে আমাদের লোক আছে, ওইখানে তোমার একটা চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তো খুবই ভালো হয়। ওর হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমি চলে আসবো। নে আচ্ছা, আরে তোমার ঠিকঠাক মতো কাম চালাও। আচ্ছা রাখলাম। তোমার চাকরিটা হলে ওর জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ। দেখো আর কি। কি হয়েছে? কয়দিন ধরে দেখতেছি কেমন চুপচাপ হইয়া গেছিস। কি হইল, কথা কস না কেন? মা, মাসে মাসে কিস্তি আর কতদিন দিবা? গরু দুইটা বিক্রি করে দাও, পরের সপ্তাহে আমার একটা চাকরি হইতেছে ইনশাল্লাহ। আগে চাকরি হোক, তারপর দেখবানে। আচ্ছা রুহুল, আমরা একটু খুলে কত, তুই কাগপাল্লায় পড়ছস? মাদ্রাসায় থাকতে তো তোর এত বাড়াবাড়ি ছিল না। বাড়াবাড়ি কোথায় দেখলা? আগে তো অনেক কিছুই বুঝতাম না, ছোট ছিলাম। অহন মেলা বড় হইছস না রে। মা, ইসলামে সুদ দেওয়া নেওয়া দুইটাই হারাম। তুমি কি, তুই আমারে হারাম আড়াল শিখাইস? চব্বিশ ঘন্টা বান্দির মতো খাইটা মরি, এই মেহনতের টাকা যদি হারাম হবে তাহলে আলাল কোনডা? হায় আল্লাহ, এই ছিল আমার কপালে। ও রুহুলের মা, আবার কি হলো? আমি চললাম। ঘড়ি মিলাও, কতগুলো লাড্ডু কেতনা লিয়া? পাঁচটা। ঠিক আছে। পানির বোতল দুইটা। ঠিক আছে, কম্পিউটার চালাও। ولا ضرب يا يما ضرب القناصي راسه يا يما ما علو عيونا قلت لها مصوب انصر هدينا يما ويا يما هادي الرشاشي طلبت للجنة من الصبح ماشي قالت المصوب على الحراشي قلت لها مصوب انصر هدينا Thank you.
দিন ইসলাম জিন্দাবাদ, 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 বীর মুজাহিদ জিন্দাবাদ, 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 খোদার সেনা জিন্দাবাদ, ধ্বংস করো নাস্তিকবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, 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 বীর মুজাহিদ জিন্দাবাদ, 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 খোদার সেনা জিন্দাবাদ, ইমান আনো, রক্ত দানো, পেয়ালা পানো, শাহাদাতে মরলে শহীদ, বাঁচলে গাজী, সুসংবাদ নাও জান্নাতে, নামবো মাঠে খোদার সেনা, বলমুখে আল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, দীন ইসলাম জিন্দাবাদ, 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 খোদার সেনা। ওইখানকার অবস্থা আপনার চোখে না দেখাইলে বিশ্বাস করানো দেবো না। মুসলমান হয়ে মুসলমান ভাইদের প্রতি এমন আচরণ করতে পারে ভাবাই জানে। ওরা তো আমাকে মুসলমান তো দূরের কথা, মানুষ বিলেই গণ্য করে না। তোমরা তারে তোমাগোর সাথে ফিরে আসার কথা কিছু কও নাই বাবা। আমরা আপনার ছেলের অনেক বুঝাইছি, সে যাওয়ার টাকা না ওঠা পর্যন্ত কোনোভাবেই খালি হাতে ফিরব না। আসার কয়েকদিন আগে শুনলাম কুয়েত থেকে ইরাকে মাল পরিবহনের কাম পাইছে। ইরাকে না যুদ্ধ চলতেছে? হ্যাঁ ভাবি, তা তো চলতেছে। যুদ্ধ চলতেছে বলে এই কাজে কোনো কাগজ পারমিট লাগে না। মন খারাপ করেন না ভাবি, আমাকে তো খালি হাতে না ফিরে আসে ভালোই করছে। ঠিক আছে, তাহলে রাখি। মামা আপনার মোবাইল বন্ধ কেন? কই, তাই তো বল। চিন্তা করিস না, তারপর আমি খোঁজ নেবো। আমি তাহলে আসি, আপনি একটু খোঁজ নিয়ে আমাকে জানান। মা তো খালি কান্নাকাটি করতেছে। তোর মা অল্পতেই একটু অস্থির। যাই হোক, তুই যা, আমি খোঁজ দিব। মামা আমি তাহলে আসি। মা, রুহু
কোথায় ছিলি? আত্মুখ ধুই আয়, বাদ দিতেছি। না, খাবো না, আমি ঘুমাবো। জায়গাটা অনেক বদলে গেছে। অনেকদিন পরে, সবুজ ছিল। তুমি কেমন আছো? এই তো ভালো। এখন কোথায় থাকছো? কেন, তোমার পার্টির ক্যাডার আবার আমার পেছনে লেলিয়ে দিব নাকি? আরিফ প্লিজ, পার্টি আর পলিটিক্স নিয়ে আমরা আলোচনা না করি, বসো। আরিফ, ডিভোর্সের ডিসিশনটা একটু চিন্তা ভাবনা করে নিলে ভালো হয় না? বিয়ের ডিসিশনটা একটু চিন্তা করে নেবার দরকার ছিল না? তোমার নেকাবটা খোলো, আইনত তো আমরা এখনো বিবাহিত, নাকি? ব্যাপারটা একটু ভেবে দেখবা? তা নয় ভেবে দেখলাম, কিন্তু তুমি তোমার পার্টির ব্যাপারটা একটু ভেবে দেখবা। পার্টির ব্যাপার মানে? পার্টির ব্যাপার মানে পার্টির হিপোক্রেসি। হিপোক্রেসি? ইসলাম এবং গণতন্ত্র পরস্পর বিরোধী, তোমার পার্টি সেটা জানে, তারপরেও গণতন্ত্রে বিশ্বাস করার ভান করে। আমার পার্টি শুধু এটা না, আরও অনেক কিছুই জানে। তোমরা কি করছো সেটা সম্পর্কে আমার পার্টি জেনেও না জানার ভান করে। আরিফ প্লিজ, তুমি কিন্তু আবারও পলিটিক্স নিয়ে আলোচনা শুরু করলে। তোমার আবার সম্পর্ক তো রাজনীতি থেকেই। কিন্তু তুমি তো সেই পলিটিক্স ছেড়ে এসেছো। তোমাদের সেই ক্ষমতার রাজনীতি ছাড়ান দিছি, কিন্তু আদর্শ তো ছাড়ি নেই। আরিফ, আমি পলিটিক্স নিয়ে আলোচনা করতে আসিনি। তাহলে কেন আসছো? বেসিক্যালি আমি নিজের ইচ্ছায় এখানে আসতে চাইনি, তোমার বাবার কথায় আমি এসেছি। তোমার মা খুবই অসুস্থ। আমার জন্য সত্যি আমার খুব খারাপ লাগে, কিন্তু তুমি জানো সেলিনা, আমার আর এখন ফিরে যাওয়ার কোনো পথ নেই। সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। রুহুল ভাই, তোমার সাথে আমার একটু কথা ছিল। আমার সাথে? কী কবা কও। এনে একটু বহো, বহো না। কি এখন ঠিক আছে না? গলার আওয়াজে পর্দা দেওয়া লাগবে। কি কবা কও। শুনলাম পর্দা করে নিয়ে তুমি নাকি ফাতমার সাথে ঝগড়া করছো। ঝগড়া করলাম কোথায়? উল্টা ওই তো আমার খোঁটা দিল, ছোট বোন হয়ে সংসার চালায়, বড় ভাই হয়ে বেকার বসে খাই। তোমার এয়ারপোর্টে চাকরিটা কত দূর হবে? তা যায় না, তোমার কি লাভ? এক নেশাখোরের সাথে বাপে আমার বিয়ে ঠিক করছে। তুমি একদিন বলছিলা আমার নিজের কোনো পছন্দ আছে কি না। রুহুল ভাই, তুমি ছিল আমার সে পছন্দের মানুষ, তুমি ছিল আমার বাঁচাইতে পারো। আমি এখন কিছুই ভাবতে পারতাছি না, আমার উপর অনেক বড় দায়িত্ব। আবার কোথায় যাইতেছিস? আমার কাজ আছে। কখন ফিরবি? ঠিক নাই, আমার নিয়ে চিন্তা করো না, আমি আল্লাহর রাস্তায় আছি। রুহুল দাদা, বল, এইটা কি ধরনের আল্লাহর রাস্তা আমার বোঝায় কদে? সংসারের বড় সওয়াল, আয় রোজগারের চিন্তা নেই, তোর মা আর বইনার কত খাটবে? আমি বুড়া মানুষ, ওগর ওজা হয়ে বসে আছি, তোর বাপ উদা হয়েছে, তুইও উদাওয়ার পথে। দাদা,
আমি যে রাস্তায় আছি এই রাস্তায় টাহা কোনো সমস্যা না, ইনশাল্লাহ শিগগিরই আমি নিয়ম মতো টাহা পাঠাইতে পারবো। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমি যে রাস্তায় আছি আমি যেন কামিয়াব হইতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোন ক্লাস দিছে? কয়টা? একটা দিছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রহিমা, তোরা সবাই ভালো আছিস? ভালো কেমনে থাকতো, এখনো বাড়িতে ফেরে নাই, ওর চিন্তা আমি তো মরে যাইতেছি। সে কি এখনো বাড়িতে ফেরে নাই? চিন্তা করিস না, আমি খোঁজ নিতেছি। ভাই এর আমার বন্ধু। আচ্ছা, শো তো শুরু হয়ে গেছে, এই শোর অর্ধেকটা দেখি, পরের শোর অর্ধেকটা দেখবো। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। কোন ক্লাস ভাইয়া?
হ্যালো শোন, রিনাথ বউ বই দেখতে যাওয়ার কথা ছিল। ও আল্লাহ, কি কস! কোন ক্লিনিকে? আর বাকিরা? আল্লাহ বাঁচাইছে। এখন আমি রাহি, পরে কথা কবানি। তুই আসিস তোর বন্ধু গো চিন্তাই, আমার সাহলের কি হইলো? আমার সাহল কোল মা, তোমার আল্লাহ আল্লাহ সাহল আর জেহেনি যাক, সিনেমা দেখতে হলে তো আর যায় নাই, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ আল্লাহ, আমার সাওয়ালরে ফিরাই দাও, আল্লাহ আমার সাওয়ালরে ফিরাই দাও। আমাগো এলাকায় এরকম অদ্ভুত একটা জায়গা আছে, আমার তো ধারণাই ছিল না। এলাকার ঘনবসতির ভিতরে এই জায়গাটা খুব নির্জন, যার জন্য এলাকাটা আমার খুব পছন্দের। বসো এখানে। তারপরে তুমি যেটা বলতেছিলা, বুঝছো রুহুল, তাওদি সিস্টেমে যারা মাইনা নিবে তারাই ইসলামী শুধু। তা না হয় বুঝলাম, কিন্তু এখানে খালি নিরীহ না, তোমার আমার বোনও তো থাকতে পারতো। তাহলে তারাও আমাদের টার্গেট হবে। তাহলে তো ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে, নিজের বাপ মা ভাই বোনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। দরকার হলে তাও হবে। আচ্ছা আরিফ, তোমার বাপ মা কি সব কিছু জানে? পুরোপুরি জানে না, আমার আব্বা তাবলিগ লাইনের, রাজনীতির ঘোর বিরোধী। আর তোমার মা? ফ্যামিলির কথা বলতে আমার একদম ভাল লাগে। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, এই শহর এখন আমার মুক্ত অঞ্চল, শিগগিরই এখানে আমার ইসলামের ঝান্ডা উড়বি। স্থানীয় নাফরমান প্রশাসনেরা এই সাইক্লোন সেন্টারে স্কুল বানানোর পাইতারা করতেছে, কিন্তু না, 100% মুসলমানের এই শহরে স্কুল না, পয়লা মসজিদ আর মাদ্রাসা বানাতে হবে। আমরা এখানে ইবতেদায় মাদ্রাসা চালু করব। এখন তেন এই শহরে তাগুতি আইনের বিচার চলবি না, মসজিদের ইমাম মাদ্রাসার মুদারিব শরীয়ত মতো বিচার করে শাস্তি দিবি। নাস্তিক কমিউনিস্ট নাফরমানেরা যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে না আসে, তার বিরুদ্ধে শরীয়ত অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেসব এনজিওরা উন্নয়নের নামে গ্রামের মা বোনেরে বেপর্দা বেশরিয়াতে সুদের কামাজ করাচ্ছে, তার এসব বন্ধ করতে হবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিয়া রে দিব পানি।
ওই একলাম বোমা, আমার তৈমুমের মাটির ঢেলাটা কই রাখলাম একটু দেখো তো মা। এই যে আব্বা, কিছু মনে থাকে না মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গোয়েন্দা সংস্থা থেকে আসছি, আমাদের কাছে খবর আছে আপনার এখানে জঙ্গিরা যাতায়াত করে, তাদের সাথে আপনার যোগাযোগ আছে, এমনকি আপনি তাদেরকে প্রোটেকশন দেন। ইম্পসিবল, আই এম নট এ পারসন টু সাপোর্ট ফ্যানাটিক্স। যাই হোক, আপনি আমাদের সাথে চলেন, যা বলার আপনি ওখানে গিয়ে বলবেন। বলছেন কি? আই ডিড নট ব্রেক এনি ল। আপনি আমাদের সাথে চলেন, যা বলার ওখানে গিয়ে বলবেন। অ্যারেস্ট হিম। আজ দুই মাস হয় সারা দেশের সিনেমা হলগুলোতে বেদাতি কাজকাম বন্ধ হয়ে গেছে। বাজার গুলিনে বেদাতি ওরসার গায়ের অনুষ্ঠান আমার এই অ্যাকশনের জন্যই বন্ধ। যাত্রা বাউল গানের পারমিশন সরকার দিচ্ছে না, তো এই সমস্ত সফলতার জন্যই অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, আবার তাগুতি আইনের কারণে কারো কারো সাজাও হয়ে গেছে। তো এখন আমার সময় আছে, আমার কামকাজ পরের মর্তবায় বাড়ায় দিতে হবে। আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা ইউসুফের 40 আয়াতে স্পষ্ট অক্ষরে বলেছে, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার কারো অধিকার নাই। যেই সমস্ত জজ সাহেবেরা মানুষের মানে আইন দিয়ে বিচার কাজ পরিচালনা করতেছে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। আমরা জানি কাজটা তো সোজা নয়, তোমরা যারা এই কাজে শরিক হবা তাদেরকে সাধারণত জন্য তৈরি থাকতে হবে। আর এই কাজের জন্যে তোমাদের মধ্যে তেন তিনজন আল্লাহর সৈনিক দরকার। তুমি আর তুমি সবাই হাত নামাও। মারহাবা, আরে দেখো, তোমরাই আল্লাহর তিন জান্নাতি বান্দারে দেখো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছে, শহীদ সিধা জান্নাতে চলে যাবি। সুতরাং শহীদ আর জান্নাতের মধ্যে সাহায্য ছাড়া আর কোনো তফাত নাই। কেয়ারফুল, এই চাবি। এই যে এখানে তো একটা সিডি বক্স দেখা যাচ্ছে, আলাদা করে ঢোকে। এই তো দেখা যাচ্ছে বাবা বাল্ব সাজানো, আমার মনে হয় নিচে কিছু আছে নিশ্চয়ই। হ্যাঁ, কিছু বোম এবং কিছু ইলেকট্রনিক ডিভাইস, আরো কিছু আলামত পাওয়া গেছে যে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। স্যার আরো কিছু থাকতে পারে, বোমা টোমা থাকতে পারে, তো আমাদের খালি হাতে স্যার এগুলো খোঁজাখুঁজি করা ঠিক হবে না। ইমিডিয়েট একটা স্যার বোম ডিসপোজাল পার্টিকে পাঠাতে হবে স্যার। তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কী? কয়েকদিনের জন্যই আমার এখানে পলায় থাকতে হবে। তোমরা সকলে কোনো না কোনো তবলিক জামাতে ঢুকে পড়ো। সামনের সপ্তাহে বিশ্ব ইজতেমা, আমরা সবাই মিশে যাব। ইজতেমা শেষে সারা দেশব্যাপী ছড়ায় পড়ব। আমল চলে আসবে, তখন পুরা কওমে আপনার সে দিন কায়েম হয়ে যাবে।
জোর জবরদস্তির মাধ্যমে তিনি হুকুমত কায়েম দরকার পড়বে না। আজ সারা জাহানে দীন ইসলাম কায়েমের নামে যে বেতরটি ভাঙচুর চালু হয়েছে তার মধ্যে দিয়ে কেবল মুসলমানের পেরেশানি বাড়তেছে, অশান্তি বাড়তেছে। ইসলামের দুশ্মনেরা চারিদিকে আগুনের ফাঁদ পেতে রেখেছে, তারা চায় আমরা এই ফাঁদে ঝাঁপ দেই। আজ আমাদের বুঝতে হবে যে আমাদের খা হারামজাদি খা, এখন তুইও ফাঁকি দেয়া শিখে ফেলাইছিস। এইটুকু দুয়ের টাকা দিয়া কিস্তি দেবো না সংসার চালাবো? খাই রে আমার কপাল। বৌমা আমার একটু বাইরে নাও তো। বিছানায় শুয়ে থাকতে থাকতে আরো অসুস্থ হয়ে পড়ছি। এত প্লেন নামে এত মানুষ আসে, আমার পোলাটা আসবে না তা তো হয় না। আপনার পোলা আসবে কেমনি? হয়তো যুদ্ধে যোগ দিছে। যুদ্ধে যোগ দিছে কৌ কি? যে দেশ ছাইরে মানুষ পালাইতেছে হ্যাঁ গেছে সেই দেশে চাকরি করতে, যুদ্ধ না তো কি? এরকম বাড়াবাড়ি করলে আমরা কিন্তু আপনাদের আর কোন প্রোটেকশন দিতে পারবো না। বাড়াবাড়ি করলেন কোনে? পুলিশ আমার নেতাকর্মী তো ধরে গ্রেফতার করতেছে, অনেক নেতাকর্মী মামলা ঝুলতেছে, বাড়াবাড়ি তো সরকারি পয়লা শুরু করলে। বাজে কথা বলবেন না। আপনাদের সাথে আমাদের কি কথা হয়েছিল আর কি করতেছেন? বিরোধী দলের ক্যাডারদের কিছু করতে পারেন নাই, বাম চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছেন। আপনারা শুধু আমার সাথে না, সারা জাতির সাথে যে ওয়াদা দিয়েছিলেন তার বরখেলাপ করেছেন। আপনারা মুখে কোন ইসলামী জাতীয়তাবাদের কথা আর ওই দাতারে মন যুগায় চলেন, উইয়েরে ভয়ে একটা শরীয়তের আইনও পাস করতে পারেন। বাজে কথা বলবেন না। কেন, কওমি মাদ্রাসা বিলটা কি শরীয়তি আইন না? শোনেন, যে কারণে আপনারা ডেকে পাঠাইছি, বিচারকদের যদি কিছু হয় তাহলে কিন্তু সত্যি সত্যি আমি আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। মাইন্ড ইট। নাও রুটি খাও, না গেলে অসুস্থ হয়ে যাবো। আমার ভালো লাগতেছে না, এখানে আর কয়দিন থাকতে হবে? এই তো আর মাত্র কয়েকটা দিন, হিম্মত রাখো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারহাবা পেশাক, হিম্মত হ্যায় তো? তুম জলদি করো আরিফ, কাল তোমারা জান্নাতি মিশন, তৈয়ার হো যাও। আল্লাহ হাফেজ।
রুহুল, তুমি স্বার্থপর রুহুল, স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর। আরিফ যেটা পারতেছে সেটা আমি পারতেছি না। আমি আল্লাহর রাস্তায় নিজেরে পুরোপুরি দিতে পারতেছি না। হ্যাঁ, তুমি স্বার্থপর। তুমি খালি তোমার নিজের স্বার্থ দেখতেছো। তুমি তোমার পরিবারের কথা না ভাইবা, নিজের বেহেস্তের পথ পরিষ্কার করতেছো। আজ তোমার জন্য তোমার নিরপরাধ মামা হাজত খাটতেছে, তোমার মা বোন অসুস্থ, দাদা কোনো মতে বাইচা আছে। তোমার কি পরিবারের প্রতি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ আছে, কিন্তু নওজোয়ান মুসলমান হিসাবে আমার আরও দায়িত্ব আছে। ইসলাম, ইসলামী উম্মাকে রক্ষা করতে হবে। রক্ষা? যে তার ভালোবাসার মানুষে এক নেশাখোরের হাত থেকে রক্ষা করতে পারে না, সে তামাম দুনিয়ার মুসলমানের রক্ষা করবে কেমনে? তামাম দুনিয়ার মুসলমানরা জুলুমের মধ্যে আছে, কারো একার কষ্টের দিকে নজর দেওয়ার সময় হন না। অহন তো লড়াইয়ের সময়। লড়াই কোনটা? জান কুরবানের নামে মইরা গিয়া সব যন্ত্রণা থেকে নাজাত পাওয়া, নাকি বাইসা থেকে সবার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা? বিচারকদের ওপর সকালের বোমা হামলার পর এভাবেই তাদের ব্যবহৃত গাড়িটির বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বোমার ধ্বংসযজ্ঞ দেখে আশেপাশের মানুষ হতবাক এবং তাদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এদিকে বোমা হামলায় গুরুতর আহতদের একজন নিজেকে বোমা হামলাকারী বলে স্বীকার করেছে। পুলিশ তার কাছে একটি তাজা বোমা ও কিছু লিফলেট উদ্ধার করেছে এবং তার ব্যবহৃত সাইকেলটি শনাক্ত করেছে। বোমা হামলাকারীকে স্থানীয় ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বোমা হামলার প্রতিবাদে সারা দেশের আইনজীবীরা তাদের সকল কার্যক্রম বন্ধ করে আমরা এখন একটা বিরাট সমস্যার মধ্যে আছি। ওই আরিফিকে আর কোনোভাবে বিশ্বাস করা যায় না, ও সব কথা কয়ে দিতে পারে। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, তোমরা যার যার মতন কাটিয়ে পড়ো। আজকে রাত্রেই কিন্তু এখানে রেড হবে। এ চলো। রুহুল, আমাকে সাথে চলো। না, তোমরা যাও। আজ রাতে এখানে রেড হবে, তুমি এখানে থাকলে তোমারও বিপদ হবে, আমাদেরও বিপদ হবে। আমার নিয়ে চিন্তা করো না। আমরা খালি তোমার কথা চিন্তা করতেছি না, আমার কথাও চিন্তা করতেছি। আমি তোমাকে বিপদে ফেলবো না। দাদা, পানি।
ভাইজান, এই কি যে হাল হয়েছে তোমার? চলো বাড়ি চলো। কি হয়েছে তোমার? কই আসিলা? তোমার লেগে সবাই টেনশন করতেছে। মা মা দেখো কে আইছে। রুহুল মা, রুহুল দাদা, আমি জানতাম তুই ফিরে আসবি। কিছু খাবি না বাবা? না মা, আমি ঘুমাবো। মা, ফাতেমার একলা একলা কামে যেতেছে। একলা যাবে না তো কি করবে? শিউলি তো বাড়ি ছাড়ছে, বাড়ি ছাইড়া মেসে উঠছে। আর মামার কি খবর? তারে কি ছাড়ছে? ভাইজানরা এখনো ছাড়ে নাই, শুনছে সামনের সপ্তাহে ছাড়বো। ¶¶
কুইনের ক্রন্দন পিসে না থুয়া সইলা গেলি বনে গো সুন্দর মা।